আমি নাজমুনাহার উর্মি, বিটেক কনস্ট্রাকশন অ্যান্ড সার্ভে লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর। আজকে যে ওয়ার্কশপটা আমি এখানে করতে এসেছি সেটা হচ্ছে আমাদের উইনিং হ্যাবিটস এর উপর একটা ওয়ার্কশপ ছিল। আমরা অনেক কিছুই জীবনে করতে চাই, কিন্তু কিভাবে করব বা মাইন্ডটাকে কিভাবে সেট আপ করবো, এই জিনিসটা আমাদের ওভাবে পার্সোনাল কোনো কোচ থাকে না বা কেউ বলে দেওয়ার মতো থাকে না, অনেকেরই থাকে না, বা আমরা জানি না অ্যাকচুয়ালি কীভাবে সেটা টেকনিক্যালি আমরা অ্যাচিভ করতে পারি, আমাদের গোলের দিকে এগোতে পারি। আজকে যখন আমি ওয়ার্কশপটা করলাম, এখন সারাদিন ওয়ার্কশপ করার পরে আমার এখন মনে হচ্ছে যে না, আমি মেবি আজকে বাসায় যাওয়ার পরে বা আমার চিন্তাভাবনাগুলো একটা অর্গানাইজড ওয়েতে এখন আমি মানে গুছাতে পারছি, আমি এখান থেকে মনে মনে আমি গুছাতে পারছি যে আমার আজকে বাসায় যাওয়ার পর থেকে আমি কী কী করবো, কালকে অফিসে কী কী করবো, অফিসে যাওয়ার আগে কী কী করবো, কীভাবে আমি আমার মাইন্ডটাকে সেট আপ করবো, আমার লাইফের বিভিন্ন ধরনের গোল, নট অনলি যে আমার প্রফেশনাল ওয়ে দিকে যে আমার ভালো হতে হবে না, আমার সেটা পার্সোনাল লাইফ হতে পারে, আমার রিলেশন লাইফ হতে পারে, সব কিছুর দিকে আমি সুন্দর একটা মাইন্ডসেট সেট আপ কীভাবে করতে পারি সেটা এই ওয়ার্কশপ থেকে আমি অনেকখানি শিখতে পেরেছি। অ্যান্ড মোর ওভার আমার কামরুল ভাইয়ের সাথে আজকে প্রথম পরিচিতি আমি হলাম, তো উনি খুবই ভালো একজন মানুষ, মানে অ্যামেজিং একজন পার্সন। এছাড়াও আদার্স যারা এই ওয়ার্কশপে, আরেকটা ভালো দিক যেটা সেটা হচ্ছে আমরা যারা প্রফেশনালসরা আছি, আমরা মনে করি যে না, আমাদের নেটওয়ার্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইখানে অনেক সিনিয়র অনেক পার্সন এসছেন যাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি,